আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তারলা জান্নাতবাসীদেরকে বলবেন হে জান্নাতীগণ তারা বলবে আমরা উপস্থিত হে আমাদের রব আমরা সব সময় আপনার সন্তুষ্টি লাভ করতে চাই সকল কল্যাণ আপনারই হাতে আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ জান্নাতিরা বলবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না যেখানে আপনি আমাদেরকে যা দিয়েছেন তা আপনি কাউকে দেননি আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দিব জান্নাতিরা বলবে হে রব এর চেয়ে উত্তম আর কি হতে পারে তখন আল্লাহ বলবেন আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি চিরস্থায়ী করে দিলাম এরপর কখনো আমি তোমাদের ওপর অসন্তুষ্ট হব না বুখারি ও মুসলিম সহি হাদিসে কুৎসি হাদিস নং পঞ্চাশ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ